বাদ বিবাদ বিতর্কর মাজতে জুনাইদ শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 92 সংখ্যক অধিবেশনের লাইখুটা স্থাপন। ভকত বৈষ্ণবর হরিনামেরে মুখরিত সিমেন চাপরির পরমানন্দ আতা ক্ষেত্র। দশ সহস্রাধিক ভকতর সমাগমত উদুলি মুদুলি অধিবেশন থলী। আয়তীর উরুলি জাত জাত দিহানাম হাজার হাজার ভকতর হরিধ্বনির মাজেরে দেওবারে স্থাপন করা হল 92 সংখ্যক শ্রীমন্ত শঙ্করদেব সংঘর জুনাই বার্ষিক অধিবেশনের লাইখুটা। সংঘর পদাধিকার কমলাকান্ত গগৈয়ে স্থাপন করলে লাইখুটা। অনুষ্ঠানত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর কেন্দ্রীয় সমিতির সম্পাদক বাবুল বরা, উপ পদাধিকার বসুন্ধর ডেকা, আদরণি সমিতির কার্যকরী সভাপতি বিধায়ক ভুবন পেগু, সম্পাদক কমল গগৈও উপস্থিত থাকে। অধিবেশনথলীত স্থায়ী নামঘরের আধারশিলা স্থাপন করে আদরণি সমিতির কার্যকরী সভাপতি তথা বিধায়ক ভুবন পেগুয়ে। প্রণিধান যোগ্য যে সিমেন চাপরির চেনেন পথারর প্রায় 300 বিঘা ভূমির এই পরমানন্দ আতা ক্ষেত্রত 10 ফেব্রুয়ারির পর তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হব এই অধিবেশন। অধিবেশনক লৈ ইতিমধ্যে আরম্ভ হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইফালে বিগত কিছুদিন ধরে কেতবোর বিতর্কর মাজত সুমাই পড়া সংঘর কেতবোর বিষয়ক লৈ অধিবেশনথলীতেই মন্তব্য সংঘর সম্পাদক বাবুল বরার। কলে সংঘর বিতর্কর এতিয়া অবসান ঘটিছে। বিতর্ক সম্পর্কে একো কথা আজি মই নকওঁ, আর বিতর্ক মই ভাবো সেই হৈছে বিভিন্ন সময়ত এই কথাখিনি কৈ আছো, গতিকে আকৌ মই পুনৰ সেই কথাটো নকওঁ, কারণ বহু কথা ইতিমধ্যে সমাপ্ত হৈ গৈছে, বহু কথাই রাইজ আছে। সম্পর্কত আমি আসলতে এতিয়া মন্তব্য দিয়াৰ পৰা বিৰত আছো, এবিলাক বিতর্কিত কিছুমান কথা চলি আছে, সেইবিলাকত আমি আমাৰ মেইন টার্গেটটো হৈছে আগন্তুক অধিবেশন। আর আমি ভাবো এনেকুৱা ধৰণৰ ভুল বুজাবুজি হয়, এটো এটা স্বাভাবিক কথা, গতিকে ভুল বুজাবুজি হলেও আমি যেহেতু প্রত্যেকই মানুষ, গতিকে আমি যিকোনো ভুল বুজাবুজি হলেও সেটো আমি আলোচনা বিলোচনার যোগেদি নিশ্চয় সেটো নিরাময় হব বা হৈছে বুলি আমি ধরে লৈছো, গতিকে আমি সেটোর সম্পর্কত বিশেষ কব বিচৰা নাই বা নকওঁ। আমি আমার মূলৰ যি সকল বিষয়ববীয়া আছে আমিতো তেনেকুৱা বিষয়ববীয় নাই, আমাক মাত্র আদরণি সমিতির দায়িত্ব দিছে অধিবেশনখন অনুষ্ঠিত করার কারণে, গতিকে সেই ক্ষেত্রে আমি বিশেষ মন্তব্য দিব পৰাৰ যেটো অধিকাৰ বা দিব পৰাৰ যেটো সামৰ্থ্য সেটো আমাৰ নাই। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।